সারা বছর বারোটি আমাবস্যা আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাদ্র আমাবস্যার তিথি হিন্দু শাস্ত্র মতে পুরাণকালে শম্ভু নিশম্ভু নামে দুই রাক্ষস স্বয়ং ব্রহ্মার কাছে সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন ব্রহ্মা খুশি হয়ে যে বর দিয়েছিলেন সেটা হল কোনো ঔরজজাত শিশুর দ্বারা তাদের মৃত্যু হবে না ফলে তারা ভেবে নিয়েছিল যে তারা অমর তখন তারা দেবতাদের ওপর অত্যাচার শুরু করে দিয়েছিল দেবতারা তখন শিবের শরণাপন্ন হল তখন দেবী পার্বতী শিবের অনুরোধে তার কোষ থেকে জন্ম দেন দেবী কৌশিকীর এই ভাদ্রের আমাবস্যার তিথিতেই শম্ভু নিশুম্ভকে বধ করেন তাই এই রাক্ষসবধের মাধ্যমে দেবী কৌশিকী মানবজীবনে জীবনে যে রাক্ষস বা ডিপুগুলি আছে যেমন হিংসা রাগ লোভ অধর্ম এগুলিরও বিনাশ করেছেন মানব জীবনে যে রাক্ষস সর্বদা অত্যাচার করে চলেছে সমস্ত কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছে এই দিনে নিষ্ঠাভাবে মায়ের শরণাপন্ন হলে সেই রিপু সহজেই জীবন থেকে চলে গিয়ে সকল মনস্কামনা পূর্ণ হবে এই তিথির আরও একটা কারণে গুরুত্বপূর্ণ সাধক বামদেব এই আমাবস্যা তিথিতে তারাপীঠে সেত শিমুল গাছের তলায় সাধনা করে সিদ্ধি লাভ করেছিলেন এবং মায়ের দেখা পেয়েছিলেন কথিত আছে এই দিনটি একটি তন্ত্র সাধনার দিন এই আমাবস্যায় তারাপীঠে মায়ের মন্দিরে পুজো দিয়ে দ্বারকা নদীতে স্নান করলে তার মনস্কামনা পূর্ণ হয় এই দিনে প্রতি বছর তারাপীঠে লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় তন্ত্র সাধকের সিদ্ধিলাভ করার জন্য তন্ত্রক্রিয়ার উপযুক্ত সময় এই কৌশিকী অমাবস্যার রাত তাই এই রাতকে তারারাত্রিও বলা হয় এই দিন তন্ত্র সাধকরা তাদের ভক্তদের উদ্দেশ্যে নানা নানারকম টোটকা ক্রিয়াকলাপ রকম দোষ কাটাবার পরামর্শ দেন প্রত্যেক অশুভ বিষয়ের প্রতিকার আছে তন্ত্র সাধকরা সেটা জোর দিয়ে বলেন একটা বিষয় মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ দেব তিনিও ছিলেন মা ভবতারিণী সাধক তিনিও সচক্ষে মায়ের রূপ দেখেছিলেন তার শিষ্য স্বামীজি কখনোই বলেননি মানুষের দুঃখ কষ্টের ভোগ কখনও তন্ত্রমন্ত্রের মাধ্যমে সমাধান হয় তিনি একটা কথাই বারবার বলতেন তোমরা বর্তমান সময় ভালো মন্দ তোমার অতীতের কর্মফলের ওপর নির্ভর করে অর্থাৎ ভালো কর্ম করলে তার ফল ভালো হবে এবং কর্ম তার ফল প্রসব না করা পর্যন্ত তার ক্রিয়া চলতে থাকবে সুতরাং আমরা নিষ্ঠাভাবে মায়ের সাধনা যেমন করব সেই রকম ভালো কিছু কাজও করব যে কাজ অন্যের উপকারে আসবে নিজে ভালো থাকার জন্য দোষ কাটানোর জন্য কোনো টোটকার প্রয়োজন নেই শুধু প্রয়োজন একটা পবিত্র মন সেটার শম্ভু নিসুম্ভর মতো অন্যের ক্ষতি করা যাবে না করলে তার বিনাশ অবশ্যম্ভাবী শম্ভু নিসুম্ভ ব্রহ্মার বর পাওয়া সত্ত্বেও বিনাশ হতে হয়েছিল তাই আসুন মায়ের কাছে প্রার্থনা করি অপরের সুখে যেন সুখী হই দু হাজার তেইশের কৌশিকী লাগবে চোদ্দোই সেপ্টেম্বর ভোর চারটে পঁয়তাল্লিশ মিনিটে আর ছাড়বে পনেরোই সেপ্টেম্বর ভোর ছটা বত্রিশ মিনিটে